ছাড়ি যাই বাত্যা জওয়াত হলে দিয়েছি অনেক দুঃখ বাত্যা জওয়াত ওড়িশার ভাত হাঁড়ি মাড় করেছে বাত্যা সেনা সমুদ্রে দুর্বল হয়ে গলা হলে তা প্রভাবে হয়ে বর্ষা হাজার হাজার হেক্টর জমির ধান ফসল নষ্ট করে দিয়েছে লোক পাণি সুয়ু ধানক বঞ্চাইবা অহরহ চেষ্টা করছেন হলে তাহা সম্ভব হেউ না পাণে ধান গছ সম্পূর্ণ বুড়ি রয়েছে গঞ্জাম জেলা পলিশরাঞ্চলর চাষ জমিরে ধান ফসল পুরা উচ্ছেড়ি যাই ধান ক্ষেতক দেখি চাষী অমল আশা ছাড়িদি চাষক বর্ষা ভসাই নেবার সহায়তা দাবি করেছেন চাষী জওয়াত প্রভাবে শনিবার রাতে রবিবার অপরাহ্ন পর্যন্ত কটক জগৎসিংহপুর এবং কেন্দ্রাপড়া জেলার প্রায় সবু স্থানের বর্ষা লাগি রয়েছে বেড়ে কেতক স্থানের বাদল ফটা বর্ষা হয়েছিল সরকারি রিপোর্ট মুতাবক শনিবার ঠার রবিবার অপরাহ্ন ভিতরে কটক জেলার নিয়াড়ি সর্বাধিক 96 মিলিমিটর বর্ষা হয়েছিল বেড়ে টাঙ্গি চৌদ্বার ব্লকরে 65 মিলিমিটর বর্ষা হয়েছে সেইপর কেন্দ্রাপড়া জেলার রাজনগর ব্লকরে সর্বাধিক 65 মিলিমিটর বর্ষা রেকর্ড হয়েছে সেপটে জগৎসিংহপুরর এরসমা ব্লকরে সর্বাধিক 220 মিলিমিটর এবং বালিকুদরে 145 মিলিমিটর বর্ষা রেকর্ড করা হয়েছে কটক এবং কেন্দ্রাপড়া জেলা তুলনায় জগৎসিংহপুরের ঢের অধিক বর্ষা হয়েছিল এর প্রভাব সিধাসলখ বিলরে থাকা ধান ফসল উপরে পড়ছে সরকারি সূচনা মুতাবক কটক জেলার 1,06,645 হেক্টর জমিরে পাচিলা ধান পড়ে রয়েছে বেড়ে জগৎসিংহপুরের 55,000 হেক্টর জমিরে এবং কেন্দ্রাপড়ার 91,000 হেক্টর জমিরে ধান বিলরে পড়ে রয়েছে বর্ষা পরে অধিকাংশ স্থানের বিলরে পাচিলা ধান গছ সবু পাণিরে লটুছে বর্ষা ছাড়া এবং জমির পাণি খসা বেড়ে ফসল অবস্থা কণ হব তা আকলন করা কষ্টকর হয়ে পড়ছে চাষী মানে ফসল ক্ষতি হওয়া আশঙ্কিত অবস্থায় থাকবে বর্ষা ছাড়া পরে আকলন পরে প্রকৃত ক্ষয়ক্ষতির হিসাব মিলব বলে কৃষি বিভাগ কুছে বাত্যা জওয়াত সিনা উপকূল ছুঁলা না ঝড় প্রভাবে পবন সিনা বইলা না সমুদ্র ভিতরে দুর্বল হয়ে যাই বাত্যা জওয়াত প্রভাবে হয়ে বর্ষা চাষী কাল সাজিছে ধান অমল বেড়ে অদিনিয়া বর্ষা যোগ সবু উজুড়ি যাই রাজ্য সরকার খুব শীঘ্র ক্ষয়ক্ষতির আকলন করে চাষী ক্ষতিপূরণ দেওয়া দাবি করেছেন বিরোধী দলর উপনেতা।